আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবি তুমি সালমাতা। আমার নাম বাত ব্যথা কেন হয়। অনেকেরই কিন্তু আমাদের মধ্যে যাদের বয়স বেশি, বিশেষ করে 30+ বা 40+ হয়ে গেছে, তাদের কিন্তু এই বিভিন্ন জয়েন্টে পেইনগুলো দেখা দিয়ে থাকে। এই বাত ব্যথার সমস্যায় ভুগে থাকে অনেকের আছে, যে বংশগতভাবেও কিন্তু এই বাত ব্যথার সমস্যায় তারা ভুগে থাকেন। মূলত বাত ব্যথা কেন হয়, আমাদের অস্থি সন্ধিতে যদি আপনার ইউরিক অ্যাসিড অতিরিক্ত মাত্রায় জমা হয় এবং ইউরিনের সাথে যে পরিমাণ ইউরিক অ্যাসিড বের হয়ে যাওয়ার কথা, তারপরেও যদি দেখা যায় যে আমাদের লিভার অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিড উৎপন্ন করে, কিন্তু যে ধরনের খাবারগুলো সহজে ইউরিক অ্যাসিড বাড়াতে পারে ওই ধরনের খাবারগুলো যদি আমরা নিয়মিত গ্রহণ করি, তখনই কিন্তু আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। তো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে মূলত যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো আমাদের জয়েন্ট পেইন হয়, গোড়ালিতে কিংবা হাঁটুতে বা হাতের কনুইতে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথা হয়, জয়েন্টগুলো ফুলে যায়। এবং এই ফুলে যাওয়ার কারণে অনেকে কিন্তু দেখা যায় যে হাঁটতেও পারছেন না, হাঁটাহাঁটিতেও সমস্যা দেখা দেয়। তো ইউরিক অ্যাসিড যদি আপনার বেড়ে যায় তো আপনি নিয়ন্ত্রণ করতে কী করবেন? ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আপনাকে যে কাজগুলো প্রথমত করতে হবে সেটা হলো, আপনার অন্য কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কি না। অনেকে কিন্তু ডায়াবেটিস কিংবা কিডনি রোগ, দীর্ঘমেয়াদী কিডনি রোগ যেটা, সেটা থেকে থাকে, অতিরিক্ত ওজন থেকে থাকে, এই সমস্যাগুলো যদি আপনার থাকে প্রথমত এগুলো আপনার নির্মূল করতে হবে। এরপরে আপনাকে খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে, যেই ধরনের খাবারগুলো খুব সহজে আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায় সেই ধরনের খাবারগুলো কিন্তু আপনার খাবার তালিকা থেকে বর্জন করতে হবে। কারণ আপনি নিয়মিত যতই মেডিসিন গ্রহণ করেন না কেন, যেই খাবারগুলো আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াচ্ছে সেগুলো যদি আপনি নিয়মিত গ্রহণ করতে থাকেন, তখন কিন্তু আপনি চাইলেও আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে আনতে পারবেন না, প্রতিনিয়তই আপনাকে বাত ব্যথার কষ্টটা সহ্য করতে হচ্ছে। কোন ধরনের খাবারগুলোতে সাধারণত ইউরিক অ্যাসিড বেড়ে যায়? শাকের মধ্যে আমরা বলি যে আপনার যে ধরনের শাক আছে, অনেকেই বলবে যে সব ধরনের শাক নিষেধ, আমরা বলবো না, আপনি লাল শাক, লাউ শাক নিতে পারবেন এবং পালং শাক, পাট শাক, পুঁই শাক, কচু শাক, মূলা শাক, সরিষা শাক, এই ধরনের শাকগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। সবজির মধ্যে বিচিযুক্ত যে সবজি আছে সেগুলো অ্যাভয়েড করবেন, পাশাপাশি আলুটা অ্যাভয়েড করতে হবে, মটরশুঁটি পাওয়া যায় মটরশুঁটিটাও আপনাকে অ্যাভয়েড করতে হবে, ডাল আমরা অ্যাভয়েড করতে বলি। এবং কারো যদি দেখা যায় প্রচণ্ড ডাল খেতে ইচ্ছে করছে, তাহলে তো সপ্তাহে আপনি একদিন অল্প পরিমাণে পাতলা করে মুগ ডাল রান্না করে আপনি হলো 2 থেকে 3 টেবিল চামচ নিতে পারবেন, তবে না নেওয়াটাই বেটার, ডালটা বর্জন করলেই সবচেয়ে ভালো। সিমের বিচি, মিষ্টি কুমড়ার বিচি, এই বিচিযুক্ত খাবারটা অ্যাভয়েড করতে হবে। বাদামও আমরা বর্জন করতে বলি, তবে আপনি চাইলে কাঠবাদাম সারা রাত ভিজিয়ে রেখে 2 থেকে 3টা, মানে মাত্র 2 থেকে 3টা আপনি গ্রহণ করতে পারবেন। ফলের মধ্যে টক ফলটা অ্যাভয়েড করতে হবে। মাছের মধ্যে আমরা বলি আপনার মিঠা পানির যে মাছ যেগুলো রয়েছে, মিঠা পানির তৈলাক্ত মাছ যেগুলো রয়েছে সেগুলো গ্রহণ করবেন। এই মাছ কিন্তু দেখা যায় খুব সহজে আপনার ওমেগা 3-র মাত্রা বাড়াবে, মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে যেটা কিন্তু আপনার ইউরিক অ্যাসিড দূর করতেও সাহায্য করবে। মাংসের মধ্যে কেবলমাত্র দেশি মুরগির মাংস গ্রহণ করবেন, লাল মাংস, ফার্মের মুরগি, এগুলো ইউরিক অ্যাসিডের মাত্রা যাদের বেশি থাকে রক্তে তাদের না নেওয়াটাই উত্তম। বাহিরের কোনো ধরনের ভাজা পোড়া, প্রসেস ফুড, অনেকে বিস্কিট, চানাচুর, আইসক্রিম, এই বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করে, এগুলো বর্জন করতে হবে। এবং লো ফ্যাট মিল্ক আপনি নিতে পারবেন, দুধ যে বাদ দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি লো ফ্যাট মিল্ক কিন্তু 150 থেকে 200 ml পর্যন্ত প্রতিদিন নিতে পারেন, দইটাও গ্রহণ করতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই টক দই হতে হবে। এই বাত ব্যথা এগুলো যদি আপনি নিয়ম মেনটেন করেন, যে খাবারগুলো বর্জন করতে হবে, পাশাপাশি নিয়মিত একটু এক্সারসাইজ করতে হবে যাতে আপনার অস্থি সন্ধিতে অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিড জমা না হয়, একেবারে সেডেন্টারি লাইফ লিড না করে আপনি একটু চেষ্টা করবেন যে প্রতিনিয়ত এক্সারসাইজ করার জন্য, প্রপার একটা ডায়েট মেনটেন করার জন্য। এই প্রপার ডায়েট মেনটেন করার পাশাপাশি আপনারা যদি নিয়মিত কেরাটমটা গ্রহণ করেন, কেরাটমটাও কিন্তু সহজে বাত ব্যথা বা জয়েন্ট পেইনটা দূর করতে সাহায্য করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন ধরনের খাবার মেনটেন করলে বা কোন নিয়মগুলো ফলো করলে কীভাবে আপনারা খুব সহজেই বাত ব্যথা বা ইউরিক অ্যাসিডের মাত্রা রক্তে কমাতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।